পৃথিবী জুড়ে এখন পর্যন্ত যত বিশ্ব রেকর্ড হয়েছে সেগুলোর সবচেয়ে নির্ভরযোগ্য নথি বা বই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। আগের রেকর্ড ভেঙে কেউ নতুন বিশ্ব রেকর্ড গড়তে চাইলে গিনেস বুক কর্তৃপক্ষের কাছ থেকে তাকে স্বীকৃতি নিতে হয়। অর্থাৎ এই বইটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতির মানদণ্ড হিসেবেও কাজ করে। মূলত গিনেস বুক হচ্ছে এমন একটি বই যাতে পৃথিবীর সব বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ রয়েছে। গিনেস বইয়ের যাত্রার শুরুটা বেশ মজার। 1950 সালের দিকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ছিল গিনেস। যার নির্বাহী পরিচালক ছিলেন স্যার হিউ বিভার। একদিন বন্ধুদের সঙ্গে পাখি শিকারে গিয়ে ইউরোপের সবচেয়ে দ্রুত গতির পাখি কোনটি তা নিয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয় হিউ বিভারের। বাদানুবাদ চরমে পৌঁছালেও দুই পক্ষই তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারছিল না। সেদিনই স্যার হিউ বিভার এমন এক বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেন যাতে পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা থাকবে। কিন্তু এমন একটি বই বের করা সহজ কাজ ছিল না। বইয়ের কাজে নরিস ম্যাকহুইর্থার এবং রস ম্যাকহুইর্থার নামে দুই সাংবাদিক ভাইয়ের দ্বারস্থ হলেন স্যার বিভার। এই দুজন মিলে প্রায় 3.5 মাস রাত দিন খাটাখাটনির পর একটি খসড়া বই প্রস্তুত করলেন। এরপর 1955 সালের 27 আগস্ট প্রকাশিত হল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। বইটি প্রকাশ করা হয়েছিল স্যার বিভারের মালিকানাধীন গিনেস সুপারলেটিভ নামের প্রকাশনা সংস্থা থেকে। স্যার বিভারের ধারণা ছিল হয়তো বইটি খুব বেশি জনপ্রিয়তা লাভ করবে না, কিন্তু তার ধারণা ভুল হতে খুব বেশি সময় লাগলো না। মাত্র 4 মাসেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ের গায়ে বেস্ট সেলারের তকমা লেগে গেল। পুরো ইংল্যান্ড জুড়ে এই বই নিয়ে এত বেশি আলোচনা হলো যে প্রথম সংস্করণের সমস্ত বই শেষ হতে খুব বেশি সময় লাগলো না। পরবর্তী বছরগুলোতে আরও বেড়ে গেল এই বইয়ের চাহিদা, ফলে আর কখনো পেছনে তাকাতে হয়নি স্যার হিউ বিভারকে। বইটিতে যেসব বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা ছিল সেগুলো সম্পর্কে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। ব্রিটেনের মানুষ আগ্রহ ভরে বিচিত্র সব বিশ্ব রেকর্ড সম্পর্কে জানার চেষ্টা করত। শুধু তাই নয়, এই বইয়ে অনেকে নিজের নাম লেখাতে বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়ার প্রতিযোগিতা শুরু করেন। বর্তমানে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের মর্যাদা লাভ করেছে, যারা পৃথিবীর বিভিন্ন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি প্রদান করে। অসংখ্য অদ্ভুত বিশ্ব রেকর্ড রয়েছে বইটিতে। স্যার হিউ বিভার ও তার বন্ধুদের বাদানুবাদ থেকে যে বইয়ের জন্ম, সেই বই আজ পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি বিক্রিত বইগুলোর একটি। প্রতিটি সংস্করণে নতুন নতুন তথ্য যোগ হওয়ায় এই বইয়ের গ্রহণযোগ্যতা পূর্বের চেয়ে এখন অনেক বেশি। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।